এটা তো হইতেই পারে সমাজ মূলান জোয়ান কালে করে বলেন না বাস্তব না বাস্তব এই জন্য নিজেকে নিজে জাহান নাম থেকে বাঁচান নিজের বিবিকেও কেও জাহান নাম থেকে বাঁচান নিজের সন্তানদেরকেও জাহান নাম থেকে বাঁচান নিজের সন্তানদেরকে কোরআন শিখান কোরআন শিখান সন্তানদেরকে কোরআন একিম শিখান সন্তানদেরকে কালিমায় তৈবাস শিখান সন্তানদেরকে কোরআন একিমের বিশুদ্ধ তেলাওয়াত শিখান কি ঠকবেন না ঠেকবেন না যে সন্তান আল্লাহ চিনে সে আব্বা কেউ চিনবে আর যে আল্লাহ চিনে না সে আব্বাকে চিনবে কেন সে শুধু ট্রিপল নাইন চিনবে কেন মোবাইল নিয়ে দুষ্ট করছ ছেলে ট্রিপল নাইনে ফোন দিয়ে ড্যাডি আমাকে বকা দিয়েছে বুঝেন নাই কথা তার পেছনে আঠারোটা বছর জীবনের সর্বস্ব দিলেন এখন সে আপনাকে হ্যান্ডকাপ কাপ তুলে দিল পুলিশে আন্ডারটেকিং দিয়ে ফিরে আসলেন তিন দিন থাকতে হবে আন্ডারটেকিং দিয়ে ফিরে আসতে হবে আর কখনো করব না কি যা আল্লাহ চিনে সে আব্বা চিনবে কেন আর বুড়া কালো আব্বা মারছে আমার ওয়াজ করে গেছি তুম ওয়াজ করে ওয়াজ করে গেছি মাহফিল শেষ করে দামটি পড়াই মাহফিল শেষ করে বাড়িতে গেছি দুইটা আড়াইটা শুয়েছি আব্বার পাশের রুমে আব্বা ফজর নামাজে জামাতে যাওয়ার সময় এই উঠ রুমে বিব রয়ে আছে অন উঠস তিন নাম্বার বুড়াকালে ফিটা খাচ্ছে ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা আমি যেন পৃথিবীর আদর্শ এক বাবা হই আমি যদি বাবা হই রাসূল আমার জন্য আদর্শ বাবা আমি যদি শিক্ষক হই রাসূল আমাদের জন্য আদর্শ শিক্ষক আমি যদি ইমাম হই রসুল আমার জন্য আদর্শ আমার জন্য আদর্শ ইমাম কোনটা ছিলেন না আমাদের নবীজি হানলা বলবেন আপনি আমি যদি স্বামী হই তো রসুল আমার জন্য আদর্শ স্বামী আল্লাহ রসুল বলতেন আল্লাহম লাইম মানে হলো কমিনা কমিনা নিকৃষ্ট কমিনাকে জানো যে স্ত্রীর উপরে গালেব থাকে আর শরীফকে জানো যার উপরে স্ত্রী গালেব থাকে অর্থাৎ কমিনা হলো কমি না হলেও স্ত্রী মারধর করে স্ত্রী আতঙ্কে থাকে এটা কে স্ত্রী স্ত্রীর উপরে স্ত্রী তার উপরে থাকে স্ত্রী তাকে ভালোবাসে আর সে পরামর্শ করে দুজনে চলে বুঝলেন না এই কথা বলছি রাসূল বলেন আমি আমার বিবিদের কাছে শরীফ আমি আমার বিবিদের কাছে কি শরীফ যে তার বিবির কাছে ভালো সে ভালো আমাদের জিন্দিগি যেন সুন্দর হয় আমাদের ঈদেও আল্লাহকে নারাজ না বলেন আমাদের মেয়ের বিয়েতেও জোরে বলেন আরেকজনের ছেলে মেয়ের বিয়ে আপনাকে দাওয়াত করেছে আপনি সেখানে যাওয়ার সময় আপনার স্ত্রীর প্যাট পিট সব খুলে ওখানে পাঠালেন আপনার বিবেক এত নষ্ট হয়ে গেল কেন আমাকে বুঝান বিয়ে আরেকজনের আপনি কামদের বউ দেখাইতে গেলেন আমার বুঝান আপনি ওখানে তাকে শালীন পোশাক পরে নিলে কি অসুবিধা ছিল আপনার আমি বুঝতে পারলাম না মনে হয় কি লাভ হয়েছে আপনার বলেন আপনার অর্থনৈতিক ফায়দাটা কি হয়েছে আপনার সামাজিক ফায়দাটা কি হয়েছে শুধুই আপনি আপনার আখরাত বরবাদ করলেন আর যে যারা আখরাত বরবাদ করে তার দুনিয়া কোনোদিন আবাদ হয় না কি বলছি যে আখরাত বরবাদ করে তার দুনিয়া কোনোদিন কি হয় না আবাদ না এদের উদাহরণ হলো রিক্সাওয়ালার মতো যে রিক্সাওয়ালা রিক্সার পেছনে একটা ছবি লাগালে তুই বেকুবি রিক্সার পেছনে ছবি লাগালি তোর লাভ কি হয়েছে বলছেন একবার তুই যে রিক্সার পেছনে একটা ছবি লাগালি তোর লাভ কি হয়েছে আমাদের বাসওয়ালারা দেখবেন বড় বুদ্ধিমান এরা ওই যে স্ক্রিন যেটা লাগাইছে টিভি যেটা লাগাইছে ওটা ড্রাইভারের চোখের ফিসে লাগায় বুঝেন নাই হ্যাঁ এটা ড্রাইভারের পিছে এমন ভাবে লাগায় না যেটা ড্রাইভার দেখতে পায় এটা এখানে লাগা দিছে এটা বাইরে লাগা দিছে যেন ড্রাইভার রাফা গেল কি বুদ্ধি আছে কি বলছে বলে পাগলে কি হবে তাহলে এটা কোন খুশি এটা কোন বিয়ে যে বিয়েতে গুনার সাইলাভ হবে এটা কোন বিয়ে আমাদের ওস্তাদ ছিলেন হজরত মুফতি সাইদ আহম পালন পুর রহমতুল্লাহ আলাই আল্লাহ তার কবরকে জান্নাতি টুক বানিয়ে দেন পুরো পৃথিবী যদি দুজনকে আলেম ধরা হয় তাকে একজন ধরতে হবে তার সমসাময়িক যুগে সারা পৃথিবীর সেরা মানুষ ছিলেন আগের দিন এলান হইতো

মেয়ের চেয়ে দামি নয় নয় বলবেন না তোমাদের মেয়েরা তোমার ছেলে হাজার চেয়ে দামি নয় বিয়ে যদি সাড়ে একশো সাড়ে বাউন্নতলা রোপের বিনিময়ে হয় একশো সাড়ে বাউন্নতলা রোপের বিনিময় বলেন একশো সাড়ে তোলা রোপের বর্তমান বারপের দাম কত দেড় লাখ কম বেশি তাহলে একশো সাড়ে আলীর বিয়ে হয় তো তোমার ছেলের বিয়ে দশ লাখ হবে কেন বুঝতে আর হাজুতে ফাতেমার মেয়ে বিয়ে যদি সাড়ে বা একশো সাড়ে বাউন্নতলা রোপ্যের বিনিময়ে হয় তো তোমার মেয়ের বিয়েতে দশ লাখ মোহর হবে কেন তোমার মেয়ে হাজতে ফাতেমার চেয়ে দামি নয় আর তোমার ছেলে হয়তো আলির চেয়ে কি নয় বলে আজকে সবচেয়ে বেশি নফর মানি মুসলমানদের বিয়েতে এবং মুসলমানদের ঈদে বলেন বাস্তব না সবাইকে খুশি করে দেয় আল্লাহ আল্লাহ রসুল কেনার আজকে বিয়েতে সবাইকে খুশি করে ঈদে সবাইকে খুশি করার চেষ্টা করে লেকিন আল্লাহ আল্লাহ রসুল কেনার আজকে অসংখ্য আচ্ছা খাছা মানুষও ঈদের দিনে জোহর নামাজ জামাতে পারে না আমি এটা বহুত খেয়াল করে দিচ্ছি বাস্তব না বাস্তব আর যদি ঈদের দিন জুমা হয় তাও অল্প মানুষ সব আচ্ছা এই কয়টা ঈদের নামাজ দ্বারা জহর নামাজের কাফারা হবে যদি আপনার হায়াতে আমি ওই রমজানের ওই দিনও বলছিলাম আপনার হায়াতের প্রতিটা দিন যদি লাইলাতুল কাদের হয় আর প্রতিটা দিন যদি আপনি রাত জাগেন জীবনে এক বেলা ফজরের নামাজের কাফারা হবে না ফজরের নামাজ ফজরের নামাজ এবার তো লাইলাতুল কদরের দাম নাই বলেন ঈদের নামাজ ঈদের নামাজ জোহরের নামাজ জোহরের নামাজ কটা ঈদের নামাজ দিয়ে কটা জোহরের নামাজের কাফারা হবে কি ভাই এজন্য আমাদের খুশিতেও আল্লাহ আল্লাহর রসুলকে না ভুলা আমাদের ছেলের বিয়ে মেয়ের বিয়েতে আল্লাহ আল্লাহ রসুলকে না ভুলা বলেন আল্লাহ আল্লাহ রসুলকে না ভুলা এই না ভুলার জন্যই এই আয়োজনগুলো এটা এখন আলহামদুলিল্লাহ এই যে আমরা এখন কিছু কথা বললাম বাংলাদেশে এই জেলা জামা মসজিদে বসে পৃথিবীর কোথাও কি সুযোগ আছে গোটা আরব বিশ্বে দুবাই কাতার কুয়েত আমেরিকা পৃথিবীর কোথাও ওই সুযোগ নাই যে আপনার মন এলান করে দিল আপনি কিছু কথা বলে দিবেন এই সুযোগই নাই দেখি আল্লাহ তালা মেহরবানি করছেন আমাদের উপরে আল্লাহ তালা জন্য আমাদের এই আজাদিটুকু আমাদের কেয়ামত পর্যন্ত বাকি রাখে আল্লাহ আল্লাহ রসুলকে নারাজ করবো না বলেন কি বলছি বলেন কোন কোন বিষয়ে জীবনের সর্বক্ষেত্র ক্ষেত্রে জীবনের সব বিষয় মসজিদেও না বাজারেও না বলেন মসজিদে যেমন নারাজ করার সুযোগ নাই তো বাজারে নারাজ করার সুযোগ আছে নামাজের ভিতরেও না নামাজের বাইরেও নাই আমাদের দিন মসজিদের ভিতরে না আমাদের দিন কমপ্লিট কোড অফ লাইফ আমাদের দিন কি শুধু মসজিদের ভিতরে বিধর্মিতের দিন কোথায় ধর্ম কোথায় শুধু তাদের উপাসনালয়ে বলেন তাদের যায় তাদের মন্দিরে তাদের উপাসনা শুধু তাদের যায় মন্দিরে লেকিন আমাদের উপাসনা কি নাই সর্বত্র আমাদের দিন সর্বত্র বলেন সব ক্ষেত্রে সর্ব জায়গায় সব সময় চব্বিশ ঘন্টা আমার দিন আছে আজকে আমার এক নতুন অভিজ্ঞতা আজকে আলহামদুলিল্লাহ আমার জুমার পরে হয়েছে জুমার জুমার বয়ানের মধ্যে হয়ে গেছে ইমানের পরে মুসলমান উপরে সবচেয়ে বড় ফরিজা সতর ঢেকে রাখা বলেন ইমানের পরে সবচেয়ে বড় ফরজ কি আর শয়তানের সবচেয়ে বড় হাঙ্গামা সবচেয়ে বড় তাহারিক আর আন্দোলন হলো সতর খুলে দেয়া এই জন্যই আদম আলামকে গন্দম খাওয়ায়া প্রথম যে হামলা করছে সতর খোলায় দিচ্ছে তাহলে সেদিন থেকে আজ পর্যন্ত শয়তানের কাজ কি এখন ছতর খোলাইতেছি কিনা বলেন হাঁটু খুলে মোটর সাইকেল চালায় কিনা হ্যাঁ এই শহরে এখন এই এই জঘন্য সংস্কৃতি এখনো আমদানি হয় নাই হ্যাঁ শর্ট ফ্যান্ট বিন্দি মোটর সাইকেল চালায়নি এটা কারণ কি এজন্য শয়তানের সবচেয়ে প্রথম হামলা গুপ্তাঙ্গকে খুলে দেওয়া চত্র খোলা বলেন চত্র খোলা কি চত্র খোলা এই সংস্কৃতি থেকেই আস্তে আস্তে আজকের এই দৃশ্য রসুল বলেন কাসিয়াতুন আৎসারের ময়দান তায় আগে এমন কিছু রমণী হবে কাশ তুন পোশাক পরিধানকারীনি হবে আর তুন পোশাক পরেও উলঙ্গ হবে নাওজুবুল্লাহ বলে না এবার বলেন তো রসুল সত্য বলছে না মিথ্যে বলছে কত পারছেন হ্যাঁ আসাদু আল্লাহ ইলাহা হিন্দ মোহাম্মদন রসুল বলেন কাশিয়াতুন কিছু রমণী হবে পোশাক পরিধানকারী আরিয়াতুন পোশাক পরিধান করেও হবে উলঙ্গ মা এলাতুন মুমিলাতুন এরা নিজেরাও আকর্ষ আকর্ষণ করবে নিজেরা আকৃষ্ট হবে আকৃষ্ট হবে আবার আকৃষ্ট করবে রাসুল বলেন এদের চুলগুলো পেছনে উড়বে গাধার লেজের মতো মিলছে না চুলগুলো পেছনে থাকবে গাধার লেজের মতন আর চুলগুলোর খোঁপা থাকবে ওঠের খুঁজের মত যুবক বলে যেন বাংলাদেশ তাই তুই আল্লাহ আচ্ছা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আউযুহু ওয়া রাসূলুহু রাসূল কাপড় করবে কাপড় পরে উলঙ্গ এটার ব্যাখ্যায় বলেন হয়তো কাপড় এতটা চিকন এতটা চিকন এতটা আঠো শত শরীরের অভাব দেখা যায় এটা হলো একটার জমা জমা আড়ালো কিছু খোলা কিছু পরা এটা হলো আরেকটার জমা মিলছে কি মিছে না পিছনে চুলগুলো গাধার গাধার লেজের মতো উড়ে মিলছে কি মিলছে না আবার পুজো বানায় এই খোভা বানায় এটা পোটের পুজোর মতো মিলছে কি মিলছে না এবার বলেন লম্বি আজি দে না রি হালদা এ হাত এরা জাননাদের সুগন্ধি পাবে না এরা জাননাদের সুগন্ধি পাবে না ওয়াইন্নারি হাহা লাতু জতু মিন মাসি রাতে কাদা ওয়াকাদা ও কদা আল্লাহ রাসুল বলেন যে সুগন্ধি পাঁচশো বছর দূর থেকে পাওয়া যাবে এরা জান্নাতের সুগন্ধিও পাবে না বলেন না এদের পা জামাগুলো এত চিকন কেন হইল এদের জামাগুলো এত শর্ট কেন হলো এদের জামাগুলো এত টাইট কেন হলো এতে এদের কি এলো কি গেল এদের এলো কি গেল কি এদের এলো কি আসে নাই কিছুই গেল কি গেল জীবনের সর্বস্ব বলেন গেল কি গেল জীবনের হা সর্বস্বুমারা নিজেকে নিজের জাহান নাম থেকে বাঁচাও নিজের সন্তানগুলোকেও জাহান নাম থেকে বাঁচায় বাঁচায় হা রেকারিম কিভাবে বলেছেন নিজেকে নাম থেকে বাঁচান নিজের সন্তান গুলোকে নাম থেকে বাঁচান হওয়ার পরে রসুল উঠলেন উঠে হাজু ফাতেমার দুয়ারে গেলেন ফাতেমা ইয়া ফাতেমা রসুল ফাতেমা তুমি আমার কলেজের টুকরা ফাতেমা তুমি রসুলের মেয়ে তুমি যাটার মেয়ে নসুলের মেয়ে আঙ্ান্নার নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ

নিজের ইমান বানাও নিজের আমল বানাও নিজের ইমান বাঁচাও নিজের আমল বাঁচাও বলেন নিজের ইমান বাঁচাও নিজের আমল বাঁচাও ফাতেমা নিজেকে নিজে জাহান নাম থেকে বাঁচাও ফাতমা নিজেকে নিজে জাহান নাম থেকে বাঁচাও এবার আসুল গেলেন হজরতে সাফিয়ার দুয়ারে গেলেন সাফিয়া বিন তা আব্দুল দুয়ারে গেলেন সফিয়া আম্লাথুল রসুল সফিয়া তুমি নবীর ফুফি লাগো আপনি নবীর ফুফি লাগেন আপনি আমার ফুফি লাগেন তবে ভাতিজার উপরে ভরসা করার কোনো কারণ নাই ভাতিজার উপরে ভরসা করার কোন ভরসা করে কিছু হবে না লা লিখো আম কেমিনাল লয় ও তুমি বলে ও ঘনি আমি আপনাকে আল্লাহ রাজাদ থেকে বাঁচাবার কথা দিতে পারবো না নিজেকে নিজে জাহান্নাম নাম থেকে বাঁচান নিজেকে নিজে জাহান্নাম নাম থেকে বাঁচান যে জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর লাকড়ি যদি হয় মানুষের পাথর লাকড়ি মানুষ আর পাথর বলেন 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 লাকড়ি কি চুনের ফ্যাক্টরিতে গেছেন কখনো কেউ আমি চুনের ফ্যাক্টরিতে গেছি ছাতকে পেঞ্চুগঞ্জ চুনের ফ্যাক্টরিতে গেছি পাথর জলে কিভাবে আমি দেখি পাথর আগুন শুধু পাথর ইন্ধন হবে মানুষ আর পাথর বলেন মানুষ আর কি আচ্ছা একটা হলো ইন্ধন আরেকটা হলো চুলা একটা হলো পাতিল আর একটা হলো দুধ তাহলে দুধের গরম যদি এই হয় তো গরম অকু উদুহান্না যে যাহার নামের ইন্ধন হবে মানুষের মিশে কথা আমাদের বানানোর কথা আমাদের বানানোর কথা বলেন ক্ষুদান আকাশ তা আপনার মেয়ে এটা যদি যাহার নামের ইন্ধন হয় আপনার কি হবে একটু ভেবে দেখুন তো দেখি আপনার ছেলেটা যাহার নামের ইন্ধন তা আপনার কি হবে একটু ভাবেন তো দেখি وَا هو أنفسكم وأهليكم نارا تقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد أتشاه عليها ملائكة غلاظ شداد إِبَرْ জাহান্নাম থেকে আগুনে পুড়তে পুড়তে দৌড় দিয়ে বাইরেতে চাইবে আলাই হা মালা এবার জাহান্ন নামের উপরে ফেরেশ তারা কা আছে গেলাজুন এরা শক্ত গ্রাম গেলাজুম সিধা ধুন লায়া সুন আল্লাহ মা আমারকম আল্লাহ তালা যা বলবেন এর কোনো বিকল্পেরা জানে না বিকল্পেরা কি এদের দিলে জীবনে কখনো দয়ার উদ্রেক হবে না বলেন এদের দিলে জীবনে কখনও কী এদেরকে বানায় নাই দয়া নামক বস্তুটা এদের দিলে দিয়া বানায় নাই আপনি কুরালি দিয়ে এখানে পপ দিবেন কুরালে তারা আদর করবো না কুড়ালের মধ্যে দয়া আছে নি জোরে মধ্যে দয়ার আর কোনো সিস্টেম আছে কি লিখা এটার মধ্যে এই পয়েন্ট দেয় না এর মধ্যে এই পয়েন্ট কি ওই ফেরেস্তার মধ্যে দয়ার পয়েন্ট দেয়ই না আলাইহা মালায়িকাতুম বিলাজুম সিদাদ লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম লা লা ইয়াসুনা আল্লাহ মা আমারাহুম বলবে তা করবে এজন্য খুশি যেন আল্লাহকে নারাজ করে খুশি না হয় আমাদের বিয়ে আমার ছেলের বিয়ে আমার বিয়েতে যেন আল্লাহ নারাজ না হয় বলেন বলেন বল কি বলছি বলেন ছেলের বিয়েতে যে মেয়ের বিয়েতে যেন আল্লাহ नाराज এখন বিয়ের বাজার চলে না এর লেগে আমি কি এটা পরিকল্পনা করে ওয়াশ করতেছি আমার কয়ে এখানে বসছি রব বলিয়ে দিচ্ছে আমরা মাইক রব বলা মাইকে নি বলে না বক্তা বলে আমরাও বলি না বলা আল্লাহ কি করে এজন্য নিজেকে নিজে জাহান নাম থেকে বাঁচান নিজের বিবিকেও কেও জাহান নাম থেকে বাঁচান নিজের সন্তানদেরকেও জাহান নাম থেকে বাঁচান নিজের সন্তানদেরকে কোরআন শিখান কোরআন শিখান সন্তানদেরকে কোরান এ করিম শিখান সন্তানদেরকে কালিমায় তৈ শিখান সন্তানদেরকে কোরআন এ করিমের বিশুদ্ধ তেলাওয়াত শিখান কি ঠকবেন না ঠেকবেন না বলেন কি বলছি বলেন যে সন্তান আল্লাহ চিনে সে আব্বাকেও চিনবে আর যে আল্লাহ চিনে না চাপ বাকি চিনবে কেন সে শুধু ট্রিপল নাইন চিনবে ট্রিপল নাইন এই ছেলে কেন মোবাইল নিয়ে দুষ্টমি করছো ছেলে ট্রিপল নাই ফোন দিয়ে কয় ড্যাডি আমাকে বকা দিয়েছে বুঝেন নাই কথা তার পেছনে আঠারোটা বছর জীবনের সর্বস্ব দিলেন এখন সে আপনাকে হ্যান্ডকাপ লাগায় তুলে দিল পুলিশে আন্ডারটেকিং দিয়ে ফিরে আসলেন তিন দিন থাকতে হবে আন্ডারটেকিং দিয়ে ফিরে আসতে হবে আর কখনো করবো না কি যে আল্লাহ চিনে না আব্বা চিনবে কেন আর বুড়া কালেও আব্বা মারছে আমরা ওয়াজ করে গেছি টুমচর ওয়াজ করে ওয়াজ করে গেছি মাহফিল শেষ করে ধামটি পড়াই মাহফিল শেষ করে বাড়িতে গেছি দুইটা আড়াইটা শুয়েছি আব্বার পাশে রুমে আব্বা ফজর নামাজে জামাতে যাওয়ার সময় এই উঠ ঘুমে বিভু হয়ে আছে এরা অন উঠস্ত তিন নাম্বার বুড়া কালে ফিটা খাচ্ছে বুড়া খেলে কি খাচ্ছে বুড়া কিন্তু ফিটা কুটি মুসকিল জামাতে নামাজ পড় বুড়া ফিটা খাচ্ছে কি বলেন যে আল্লা চিনে সাপ বা কেউ চিনে বলেন যে আল্লাকে চিনল না সাপ বা চিনবে কেন কি কি বলছি মুখস্ত করেন এটা বৃদ্ধাশ্রমে কে কার বাবাকে দেয় বলেন কোন দিনদার মানুষ তার বাবাকে তবলিগালা কোন দিনদার মানুষ বাবাকে দিছে নিজের প্রয়োজনে নিজের সন্তানকে দিন শিখান নিজের প্রয়োজনে নিজের সন্তানকে দিন শিখান নিজের বাহ্যিকের প্রয়োজনে নিজের আখরাতের প্রয়োজন কি বলছি বলেন মুখস্ত করেন নিজের প্রয়োজনে নিজের সন্তানকে কি গান দিন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তাহলে খুশি খুশি কয় খুশি আনন্দ আনন্দ কয় আনন্দ হ্যাঁ এক আনন্দের পরে শুধুই কান্না এক আনন্দের পরে শুধুই কি হ্যাঁ এই হাজত মালনা তার জামিল সুন্দর বলেন আল্লাহর ভালোবাসায় কেনে দেখো এটার মজাই আলাদা আল্লাহর মাহাত্মাতে কেনে দেখো মজাই আলাদা কি আল্লাহর মাহব্বতের কাঁদার কি ছবি দেখার মজা কেমন ছবি দেখার মজা কেমন আর রবের ভালোবাসায় কাঁদার মজা কেমন আল্লাহ আল্লাহ বলবেন ছবি দেখার মজা হলরা যদি টের পাইতো রবের ভালোবাসায় কানদূনে ওয়ালাদের মজা কেমন এদের সাথে যুদ্ধ করতে যুদ্ধ আল্লার কি বলেন আল্লাহর ভালোবাসার মজার কান্না আলাদা কান্নার মজাই আলাদা আল্লাহর ভালোবাসার কান্নার মজাই আলাদা জিকিরের মজা কান্নার মজাই আলাদা तिलावतের মজাই আলাদা সুবহানাল্লাহ নামাজের মজাই আলাদা নামাজে কি হ্যাঁ এখানে একটু মজা একটু কষ্ট এরপরে এমন মজা শুরু হবে যে মজা আর জীবনে কখনো শেষ হবে না আর ছবি দেখার মজা একটু মজা এরপরে কষ্ট শুরু হবে যে কষ্ট জীবন আর কখনো শেষ হবে না হয় মুসলমান আল্লাহ যারা পঞ্চাশ বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে আপনারা আপনারা এই সৌভাগ্য নিয়ে কেমন এলেন দুনিয়াতে আমরা কেমনা আগে চলে আসেন দুনিয়াতে

لا إله إلا الله 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 لا إلا الله، لا إله 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 إلا الله মুহাম্মদ রাসূলুল্লাহ সকালে বলেন আল্লাহ আল্লাহ করিতেছি আর আপনাকে নারাজ করব না আহ এই শব্দটা বলা কত না সহজ একটা বাক্য হইতো না তিন শব্দের দেখি শব্দটা এক শব্দ আল্লাহ আপনাকে আর নারাজ করবে তিন শব্দের এক শব্দ এক বাক্য বাস্তব হয়ে যায় আমার হয় আপনার হায়াতে হয় আপনার আপনার সন্তানদের হায়াতে হয় এবার পরিবারটা কেমন হবে এবার সংসারটা কেমন হবে এবার দেশটা কেমন হবে আল্লাহ আপনাকে আর নারাজ করবে বলে আবার যদি কখনো হয়ে যায় আবার ইস্তেকফার করে নিব এটা এখন সিদ্ধান্ত নিব আল্লাহ আপনাকে আর নারাজ করবেন বলেন আল্লাহ আপনাকে আর খোদা না খাস কখনো যদি আবার গুনা হয়ে যায় আস্তাগফিরুল্লাহ 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 استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله, أستغفر الله. <applause> ولا يغفر الذنوب الا انت আপনি ছাড়া মাফ করনে কেউ নাই আল্লাহ আপনি ছাড়া মাফ আপনি ছাড়া মাফ করেন আলমিন বলেন এরা যখন নিজের উপরে নিজের কোনো জুলুম করে ফেলে এরা সঙ্গে সঙ্গে আমার কথা এদের মনে পড়ে যায় আর ইস্তেফার করে আররা বলতে থাকে আপনি ছাড়া গুনাহ মাফ করে কেউ নাই আর এরা ওই কাজটা জেনে বুঝে বারবার করে না জেনে বুঝে বারবার কোনো গুনা আর করব না এই আল্লাহ আল্লাহ আমাকে আল্লাহ আপনার মন নিয়ে ডুব কর পাজা সুরাগে জিন্দগি বন না বন আপনার উপরে আমার ক্ষমতা নাই আমার উপরে তো আমার ক্ষমতা আছে কি বলছি বলেন আপনার উপরে কিন্তু আমার উপরে আমার ক্ষমতা আছে না গুনাকে বানিয়ে ফেলেছি সস্তা আর বিয়ে কি বানিয়ে ফেলেছি কঠিন বলেন গুনা কি পরিমাণ সস্তা আর বিয়া কি পরিমাণ কঠিন বলেন মাল যত বাড়ে বিয়া তত কঠিন কি বলছিস তোর আর গুণা তত সহজ এই আমাদের তো আরো মানুষের বিয়ে এখনো সহজ আছে হ্যাঁ সহজ না কঠিন ওরা রিক্সা দিয়ে গেছে বল হয়েছে বাস্তব না বাস্তব মাল যত বাড়ে বিয়ে তত কি আর গুনা তত সহজ আর গুনাতে বাহাবা দেয় পঁচিশ বছরের ছেলে বিয়ে করিয়ে ফেলছে কি করলেন এটা আর বিয়ে করেছেন লেদাওয়ালা জেনা করো এটা তো হইতেই পারে সমাজ মোলান জোয়ান কালে করে বলেন না বাস্তব না বাস্তব গুনাকে বানিয়েছে সভ্যতা আর বিয়ে কে বানিয়েছে কে এত অল্প বয়সে কির বিয়ে আরে বলে বাস্তব না বাস্তব এই জন্য এই সমাজকে বাঁচাবেন কি দিয়া যদি না ওর কলি যায় তাকে আর আগুন লাগানো না হয় ওর কলি আল্লাহ তালার মহাব্বত ফেরি করানো হয় ওর কলি আল্লাহ আল্লাহ তালার দেয়া না হয় ওকে বাঁচাবেন কি দিয়ে আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন ইনশাল্লাহ নামাজের পরে দেওয়া হবে ঠিক আছে ইনশাল্লাহ আজানের পরে ইনশাল্লাহ আজানের পরে দেওয়া হবে যাদের অজু নেই তারা অজু করে আসি ফারুক আয়াম টিভি ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা